বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যে দিল্লিতে কিন্তু মন্ত্রিসভার বৈঠকের কাজ কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন বাংলা থেকে জয়ী বিজেপি প্রার্থীরা এবং তাদের মধ্যে কারাকে এই মন্ত্রিসভায় রাখা হবে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় কারা স্থান পাবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই দেখতে থাকুন দেখুন এখানে বলছে যে দ্বিতীয় মন্ত্রিসভায় কারা থাকবেন চলছে জোর হিসেব নিকেশ হ্যাঁ বন্ধুরা দেখুন তারপরে নিচে বলছে যে বাংলায় বিয়াল্লিশ বিয়াল্লিশের মধ্যে আঠারো আসনে পদ্ম ফুটেছে তাদের হাতে এবার গন্তব্য দিল্লি আজ দিল্লি রওনা দিলেন বিজেপির আঠারো জন জয়ী প্রার্থী দুপুরে বিজেপির সদর দপ্তরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তারা এবং পরে সংসদের সেন্ট্রাল হলেও হলেও বৈঠক হবে এবং তারপর দেখুন অধিকাংশই প্রথমবার লোকসভা ভোটে জিতেছেন যারা জিতেছেন পশ্চিমবঙ্গ থেকে তারাই কিন্তু প্রথম লোকসভা ভোটে জিতেছেন বাংলা থেকে এবং প্রত্যেকেই নিজেদের এজেন্ডা তৈরি করে দিল্লি গিয়েছেন দ্বিতীয় মন্ত্রিসভায় কারা থাকবেন কতজন পূর্ণমন্ত্রী পাবেন এ রাজ্যে চলেছে জোর হিসেব নিকেশ এর হিসেব নিকেশ কিন্তু চলছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এবং দেখুন শনিবার এন ডি এর সংসদরা সেন্ট্রাল হলে বৈঠক করবেন জানা গিয়েছে আগে বিজেপি সংসদের নিয়ে আলাদা বৈঠক করবেন মোদী এরপর এন ডি এর শরিক দলের সঙ্গে বৈঠক করবেন শিবসেনার উদ্ভব ঠাকুরে অন্যদিকে রামবিলাস পাওয়ান আজ দিল্লি পৌঁছাবেন এবং তারপরে দেখুন লোকসভা নির্বাচনের ফলে পর শুক্রবার বিকেলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন পাশাপাশি মন্ত্রিসভার বাকি সদস্য ও রাষ্ট্রপতি কাছ থেকে তাদের ইস্তফা দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ইস্তফা গ্রহণ করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে বলেছেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু তাদের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে নতুন মন্ত্রিসভা গঠনের এবং বাংলা থেকে কারা এই মন্ত্রিসভায় থাকবে সেটাই হলো আসল বিষয় দেখুন বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন পশ্চিমবঙ্গ উড়িষ্যা তেলেঙ্গানা থেকে নতুন মুখ এবার সামিল হতে পারে মন্ত্রিসভায় এবং এই নতুন মুখগুলি কারা দেখুন এর পাশাপাশি বেশ কিছু নতুন প্রজন্মের নেতাদের সামিল করা হতে পারে মন্ত্রিসভার কারণ বিজেপি সেকেন্ড লাইন লিডার লিডারশিপ তৈরির কথা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এর পাশাপাশি এদিন পোর্টফোলিও নিয়ে বৈঠক করার সম্ভাবনা রয়েছে বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শাহ তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এবার কিন্তু বাংলা থেকে কিন্তু মন্ত্রী গঠনের কিন্তু পূর্ণমন্ত্রী বা প্রতিমন্ত্রী পাবে এবং কারা এই মন্ত্রী সভায় যোগ দিতে পারবেন এবং কারা মন্ত্রিত্ব পাবেন সেটাই আসল বিষয় এবং আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ সব তথ্য তুলে ধরবো তাই এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট আপডেটগুলি এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ